নোটবন্দির সপ্তম বর্ষ, প্রধানমন্ত্রীকে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এক স্যান্ডেলে তিনি লিখেছেন প্রধানমন্ত্রীকে নিশানা করে। কি লিখেছেন অধীর রঞ্জন চৌধুরী আমরা জানব বিষয়ে। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত। মৌমিতা, অধীর রঞ্জন চৌধুরী এক স্যান্ডেলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন, ঠিক কি লিখেছেন অধীর রঞ্জন চৌধুরী, কি বলেছেন তিনি? দেখো, নরেন্দ্র মোদীকে তিনি ট্যাগ করে যেটা এক্সান্ডেলে তোপ দেখেছেন যে ডিমনিটাইজেশন সপ্তম বর্ষ, 7 বছর হয়েছে, এবং ডিমনিটাইজেশনের এই 7 বছর দেখাচ্ছে যে ব্ল্যাক মানি, কালো টাকা উদ্ধার করার কথা ছিল, সেই কালো টাকা উদ্ধার হয়নি। প্রধানমন্ত্রীর উচিত এটা তার ফেলিওরের অকেশন হিসেবে সেলিব্রেট করা, উদযাপন করা। অধীর চৌধুরীর নিশানায় প্রধানমন্ত্রী এবং সকাল 9:42 মিনিটে তিনি এক্সান্ডেলে এই পোস্ট করেছেন। ধন্যবাদ মৌমিতা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পোস্ট, এক্স স্যান্ডেলে পোস্ট, নোটবন্দির সপ্তম বর্ষে প্রধানমন্ত্রীকে নিশানা করে এই পোস্ট প্রদেশ কংগ্রেস সভাপতির, যেখানে তিনি লিখছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আজ নোটবন্দির সপ্তম বার্ষিকে কালো টাকা নির্মূল করতে আপনার দূরদর্শী পদক্ষেপ হিসেবেই চিহ্নিত। আমাদের এখন সেলিব্রেট করা উচিত নাকি ব্যর্থতার জন্য শোক প্রকাশ করা উচিত? এক্স স্যান্ডেলে পোস্ট, প্রধানমন্ত্রীকে নিশানা করে নোটবন্দির সপ্তম বর্ষে অধীর রঞ্জন চৌধুরী। আমরা প্রতিক্রিয়া নেব। রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিকবাবু, কি বলবেন অধীর রঞ্জন চৌধুরীর এই পোস্ট নিয়ে? অধীর রঞ্জন চৌধুরীর পার্টি কংগ্রেস স্বাধীনতার পর থেকে তারা যে নেহরুজির সোশ্যালিজম চালিয়েছিলেন তার পরিণতি মানুষ দেখেছে, এবং সেখান থেকে সংস্কারের পথে হেঁটে ডক্টর নরসিমা রাও, ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে লাইসেন্স কোটা পার্টিরাজি থেকে মুক্ত করার ব্যবস্থাও দেখেছে। কিন্তু কংগ্রেসের ইতিহাস, কংগ্রেসের নিয়ন্ত্রিত ভারতের অর্থনীতির ইতিহাস 4টি পরিবারের ফুলে ফেটে বড় হয়ে ওঠার ইতিহাস। আর যে সারা ভারতবর্ষের অর্থনীতি পৃথিবীর কাছে একটা বিষয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, পৃথিবীর সমস্ত অর্থনৈতিক কাজকর্মের যারা নজরদারি করেন সেই বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, তারা বলছেন যে সারা পৃথিবীতে যখন মন্দার আবহে একমাত্রিক আলোর কিরণ দেখা যাচ্ছে ভারতবর্ষে, বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে জিডিপিকে স্থির রাখা, একটা বিকেন্দ্রীকৃত অর্থ ব্যবস্থা চালু করা, এবং একই সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট চালিয়ে যাওয়ার পরেও ভারতীয় অর্থনীতি কীভাবে এখানে দাঁড়িয়ে থাকতে পারে তার যে পৃথিবীর কাছে বিস্তার। সুতরাং এই পুরনো বর্তাবচাচ্য অভিযোগ সামনে এনে যদি তারা এ নিয়ে বক্তব্য রাখেন তাহলে মানুষও সেটা শুনবে। নোটবন্দির সাফল্য কিংবা ব্যর্থতা এটা তো অনেক পরে আলোচনার বিষয়, কিন্তু নোটবন্দিকে কেন্দ্র করে এই ভারতের ইনকাম ট্যাক্সের ডোমেনে আর কি কত নতুন মানুষকে যুক্ত করা গেছে এটাই তার সবচেয়ে বড় সাফল্য। তো এটা নিয়ে মানুষকে চিন্তা করতে দিন, অধীরবাবু নোটবন্দির কথাটা মনে রেখেছেন তারিখটা, এই জন্য তাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপি মুখপাত্র সুমি ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।